আজকে একটি ব্লুটুথ সার্কিট নিলাম। এই সার্কিটটি দিয়ে আমি একটি ব্লুটুথ বানাবো। ব্লুটুথে স্পিকার বা হেডফোন দিয়ে ইউজ করা যাবে, ফোনে কথাও বলা যাবে। আপনারা দেখুন, পুরো ভিডিওটি দেখুন আমি কীভাবে বানাই, আপনি নিজেও বানাতে পারবেন। আর আমার চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পুরো ভিডিওটি দেখুন। এটার মডেল নাম্বার হলো XYWRBT মডেল নাম্বার। আর একটি চার্জিং মডিউল লাগবে এটা চার্জ করার জন্য, চার্জিং মডিউল নিলাম। তারপর একটি 3.7 ভোল্টস ব্যাটারি লাগবে। মনে রাখতে হবে সার্কিটটি 3.7 ভোল্ট টু 24 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে। আমি চার্জিং মডিউলটি সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করার সময় মনে রাখতে হবে যাতে একটি সোল্ডারিং সাথে আরেকটি সোল্ডারিং বা একটি কেবলের সাথে আরেকটি কেবল যাতে জুড়ে না যায় মনে রাখতে হবে। প্লাস প্লাসে মাইনাস মাইনাসে মডেলের মধ্যে উল্লেখ করা আছে, প্লাস প্লাসে মাইনাস মাইনাসে কেবলগুলো লাগাবেন। তারপরে মডিউলের প্লাসে প্লাস লাগাবেন, মাইনাসে মাইনাস লাগাবেন। সার্কিটটি ভালোভাবে সোল্ডারিং করে নিলাম যাতে কোনো দিক দিয়ে নড়াচড়া না করে। তারপরে ব্যাটারিতে একটি স্ট্রিপ লাগিয়ে ফেললাম যাতে স্ট্রিপ থেকে সার্কিটটি নড়াচড়া না করে। চার্জিং মডিউলে একটা স্ট্রিপ লাগাইলাম যাতে চার্জিং মডিউলটি না নড়াচড়া করে। তারপরে কেবল দুইটা তার ব্যাটারির সাথে সংযোগ দিয়ে দিলাম। সংযোগ দিয়ে তারটি ভালোভাবে ফিটিং করলাম যাতে কোনো কিছু না হয়। তারপর এখানে আমি দেখাচ্ছি এটা চার্জ হয় কি না, দেখুন কিভাবে এটা চার্জ হয়। চার্জিং লাগানোর পরে রেড লাইট ধরে ফেলছে, একটি রেড এলইডি লাইট ধরেছে দেখছেন। আর অপর সাইডে ব্লু লাইট ধরেছে যাতে বোঝা যায় এটি এখন চলছে বা অন হয়েছে। একটু চার্জ করে নিলাম, তারপরে আমি এটা খুলে ফেলছি। এটা এখন আমি টেস্ট করে দেখব এটার সাউন্ড কিরকম, সার্কিটের সাউন্ড কেমন শোনা যায় আপনাদেরকে আমি শোনাচ্ছি, এবার শুনুন কেমন হয়। আমি হেডফোন দিয়ে স্পিকার দিয়ে শোনাচ্ছি, একটু সাউন্ড কম হবে তারপর শুনুন। এখন স্পিকার দিয়ে আমি শোনাবো কিরকম সাউন্ড হয়। আপনি মনে রাখতে হবে এটা মোবাইল দিয়ে আগে ব্লুটুথটি অন করে নেবেন, কানেক্ট করে নেবেন। আমার মোবাইলের সাথে ব্লুটুথটি অন আছে। এখন আমি কেবল দিয়ে গান শোনাচ্ছি, দেখুন সাউন্ড কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন। গান চলছে এখন, দেখুন কীরকম সাউন্ড। আমি এটা কয়েকদিন ধরে ইউজ করেছি, অনেক ভালো সাউন্ড দেয়, কোয়ালিটি অনেক ভালো। আমার কাছে প্রোডাক্টটি অনেক ভালো লেগেছে। নিজেদের স্পিকারে ইউজ করতে পারবেন, অনেক স্পিকারে আপনার মোবাইলে জ্যাক কাজ করে না, তার ক্ষেত্রে এটা খুব কার্যকরী একটি জিনিস, খুব ভালো একটি জিনিস কাজ করবে। বা আপনার হেডফোনে মোবাইলে সাপোর্ট করছে না, তখন এটা দিয়ে আপনি মোবাইলে হেডফোনে চেক সাপোর্ট করাতে পারবেন মোবাইলের হেডফোন খুব সহজেই। আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বেল আইকনটি অন করে আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আবার আমার